তো আজকের ভিডিওতে আমরা দেখব হোয়াট ইজ দ্য পারপাস অফ ইচ ফাইনাইট ফাংশন। তো তোমরা ইচ নান ফাংশন তো শুনেছো, নট এ নাম্বার। তো এখানে আরেকটা ফাংশন আছে যেটা হচ্ছে ইচ ফাইনাইট ফাংশন। তো নিচে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, দ্য ইচ ফাইনাইট ফাংশন ইজ ইউজ টু ডিটারমাইন হোয়েদার এ নাম্বার ইজ এ ফাইনাইট অর লিগেল নাম্বার। তো এখানে যদি আমাদের নাম্বারটা যদি ফাইনাইট হয় কিংবা লিগেল নাম্বার হয় তাহলে আমাদেরকে কী রিটার্ন আসবে? ট্রু রিটার্ন আসবে। লাস্টে লেখা আছে দেখতে পাচ্ছ, আদারওয়াইজ ইট রিটার্ন ট্রু, বাট ইট রিটার্ন ফলস ইফ দ্য ভ্যালু ইজ প্লাস ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি অর নট এ নাম্বার। তো এখানে যদি এই ভ্যালুগুলো থাকে তখন আমাদের ইচ ফাইনাইট ফাংশন সেটা আমাদের ফলস রিটার্ন করে, আর যখন আমাদের ফাইনাইট নাম্বার, লিগেল নাম্বার এগুলো থাকে তখন আমাদের এটা ট্রু রিটার্ন করে। তো সেটা আমরা দেখে নিই প্র্যাকটিক্যালে কীভাবে আমরা দেখছি। তো এখানে আমি এটাকে কমেন্ট আউট করে দেব। তো আমি নিচে যাব, তো কন্ট্রোল জেড করছি। তো এখানে আমি নিচে লিখব লেট নাম ইজ ইকুয়াল টু 99। তো 99 আমি লিখে দিয়েছি। তো এবারে আমি নিচে এটা লিখছি লেট রেজাল্ট আর ইএস ইজ ইকুয়াল টু, এখানে আমি লিখব ইচ ফাইনাইট, এর ভিতরে আমি পাস করিয়ে দিব নামকে। তো এটা আমাদের বলে দিবে এটা লিগেল নাম্বার নাকি প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি নাম্বার। তো এখানে আমি কনসোল ডট লগ করাবো আর এখানে আমি রেজাল্টকে পাস করাবো। তো কন্ট্রোল এস করে আমি সেভ করছি আর এখানে এটাকে রান করাচ্ছি আমি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমাদের আউটপুট এসছে ট্রু। ট্রু মিন্স এটা হচ্ছে একটা ফাইনাইট নাম্বার কিংবা লিগেল নাম্বার। তো এখানে নট এ নাম্বার আমি দিয়ে দেখি যে এখানে কি আসছে, এন 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 এ এন নট এ নাম্বার। তো কন্ট্রোল এস করে আমি সেভ করেছি আর এখানে আসতে দেখতে পাচ্ছ ফলস আসছে। তো এখানে বলাই আছে এখানে নট এ নাম্বার প্লাস ইনফিনিটি নেগেটিভ ইনফিনিটি এরকম যদি দেওয়া হয় তো তখন এখানে ফলস আসবে। তো এখানে আমি নেগেটিভ নাম্বারও দিয়ে দেখছি, এখানে আমি দিচ্ছি নেগেটিভ 91। তো কন্ট্রোল এস করে আমি সেভ করছি। তো এখানে দেখতে পাচ্ছ ট্রু আসছে কারণ এটা একটা ফাইনাইট নাম্বার। তো এখানে প্লাস ইনফিনিটি, তো এখানে ইনফিনিটি লিখে দেখে রা, তো এখানে আমি লিখছি ইনফিনিটি ইনফিনিটি, তো এটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি। তো কন্ট্রোল এস করে সেভ করলে এখানে দেখতে পাচ্ছ ফলস রিটার্ন হচ্ছে। আর এখানে নেগেটিভ ইনফিনিটি আমরা দিয়ে দেখি, তো কন্ট্রোল এস করে আমি সেভ করছি, তো এখানে দেখতে পাচ্ছ ফলস রিটার্ন করছে। তো এভাবে আমরা ইচ ফাইনাইট ফাংশনকে ইউজ করতে পারি। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশন জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা আছে পরের ভিডিওতে।